হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো যাই হোক, তো দেখো আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বললেস চিকেন কাবাব বানানোর জন্য। তো দেখো আমি কি কি করছি। সবার প্রথমে আমি এখানে আধা বাটি নিয়ে নিয়েছি, তো দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য, 1 চামচ এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অল্প একটু, 2 চামচ সয়া সস, 3 চামচ এখানে দেব আমি কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো এখানে সাদা তেল। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো আমার ব্যাটারটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে টুকরো করা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, খুব ভালো করে সব কিছুর মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢোকাতে হবে। করে আমি এটা 4 থেকে 5 ঘন্টা রেখে দেব ফ্রিজে। তারপরে এটা রাত্রে বানাবো আমি কাবাবটা। তো দেখো বন্ধুরা, আমি এরকম করে আঁচটা ধরিয়ে নিচ্ছি। অনেক কাঠ দিয়ে, এখানে অনেক কাঠের টুকরো দিয়ে আঁচটা জ্বলিয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে আমাকে পুরো কয়লার আগুন লাগবে, সেই জন্য আমি পুরো এরকম আঁচ দিচ্ছি। অনেকক্ষণ লাগবে হিট উঠাতে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চিকেন কাবাবটা বানাতে। তো দেখো এখানে একদম সরু সরু পাতলা পাতলা শিক নিয়ে নিয়েছি। তো দেখো এখন, তো দেখো এখন আমি এই শিকটার মতো ঢোকাবো, আস্তে আস্তে ঢোকাবো। প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে, তার কারণ কি বেশি চেপে চেপে দিলে পারে। একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন, দেখে ঢুকাবে, কারণ কি হাত ফুটো হয়ে যেতে পারে। এখন একটা চিকেন দিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা ঢুকিয়ে রেখেছিলাম। আবার একটা টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে বানিয়ে নিয়েছি, সব ঢুকিয়ে নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে দেবে, কারণ কি বেশি চেপে চেপে দিলে পারে সুন্দর করে হবে না। তো দেখো এভাবে করে আমি সব রেডি করে নেব। তো দেখো আমি এইভাবে সব ঢুকিয়ে নিয়েছি কাঠিগুলোতে। তো এখন এভাবে সব রেডি করে নিয়ে নিয়েছি, এখন আমি উনানটা দেখে নিই। তো দেখো এই যে আমি একটা গুনার তারের নেট নিয়ে নিয়েছি, তো সেই নেটটা উনানের মধ্যে আমি এখানে বসাবো। তো তার জন্য আমাকে প্রথমে ফার্স্টে এটাতে তেল মাখাতে হবে, একটু একটু তেল ব্রাশ করে দিলে পরে কি হবে, তাহলে এখানে কাবাবটা লাগবে না। আর যদি তেলটা আমি ব্রাশ না করি তাহলে কাবাবটা লেগে যেতে পারে, তো তখন আমাকে উল্টানোর জন্য খুব কষ্ট করতে হবে। তো যাই হোক, হয়ে গেছে। তো দেখো এই যে এখানে উনানটা বানিয়ে নিয়েছি আমি টিন দিয়ে। তো এখন এই টিনের মুখটার উপরে আমি এই নেটটা বসিয়ে দেব। বসানোর সময় একটু সাবধান করে বসাবে, কারণ টিনটা খুব গরম, হাতে লেগে যেতে পারে। দেখো এখন আমি একটা একটা করে দিয়ে দেব কাবাবগুলো।
বসানোর সময় একটু ভালো করে সুন্দর করে দেখে বসাবে। তো আমরা এখন একটু উল্টে দেব এরকম করে, দেখতে হবে লেগে যাচ্ছে নাকি, এরকম করে উল্টে দিয়ে। তো আমি এখন এগুলো উল্টে দিয়েছি, এখন একটু বাটার ব্রাশ করে দেব। একটু পরপর উল্টে দিতে হবে আর একটু পরপর বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে আর কি ভালো হবে একটু ফ্লেভারটা। আমি আর একটু ব্রাশ করে দেব বাটার। তো দেখো আমার কাবাবটা একদম রেডি, সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এটাকে নামিয়ে দেব। দেখো পুরো জুসি হয়েছে একদম। তো দেখো আমি এখন কাবাবটাকে ডেকোরেশনটা করে নিচ্ছি। তো দেখো এখন আমি এই যে খুলে নিচ্ছি। এই যে দেখো আমার প্লেটটা একদম রেডি। দেখো তো যাই হোক আমার ডেকোরেশনটা করাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার ভাই এখন খেয়ে টেস্ট করে দেখবে যে কাবাবটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা, আর টেস্টিটা কেমন হয়েছে ভাই নিজে বলে দেবে। ভাই কেমন হয়েছে? টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, ভাই বলেছে টেস্ট হয়েছে, সিদ্ধ হয়েছে, ঠিক আছে, জুসি হয়েছে ভাই।